প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এসেছি নাসিরউদ্দিন বগরা খানের নাম অনুসারে বাংলাদেশের অন্যতম জেলা উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া জেলায়। আমি আজকে পুরো ভিডিও বগুড়া জেলার এবং বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরব। সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই বগুড়া নিয়ে আমি আজকে ভিডিও বানাবো, আশা করি সবাই সাথেই থাকবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি এখন পর্যটন মডেলে এখান থেকে শুরু করছি, আশা করি পুরো ভিডিও আমার সঙ্গে থাকবেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন বগুড়া পর্যটন মডেল। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় বগুড়া জেলাকে। বগুড়া থেকে আপনাকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও বিভিন্ন অঞ্চলে যেতে হবে। আপনারা দেখছেন করতোয়া নদী, লন্ডন শহর জন টেমস নদীর তীরে অবস্থিত, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঠিক তেমনি উন্নয়নের রাজধানী বগুড়া করতোয়া নদীর তীরে অবস্থিত। একসময় এই করতোয়া নদীতে নৌযান চলাচল করত, ব্যবসা বাণিজ্য সব কিছু এই নদী দ্বারাই হইতো। বর্তমানে এই করতোয়া নদীটি মরা নদী, শুকিয়ে গেছে। বগুড়া উত্তরবঙ্গের একটি শিল্প ও বাণিজ্যিক শহর, এটি রাজশাহী বিভাগের অন্তর্গত। বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়, ইহা একটি শিল্পের শহর। এখানে ছোট ও মাঝারি ধরনের শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বগুড়া জেলায় প্রাচীনতম ইতিহাস রয়েছে। বগুড়া জেলার পুণ্ডবর্ধনের রাজধানী ছিল, যার বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত। বগুড়া শহরের আয়তন 71.56 বর্গ কিলোমিটার, যা 21টি ওয়ার্ড নিয়ে গঠিত। বগুড়া দইয়ের জন্য খুব বিখ্যাত। বগুড়া শহর থেকে মাত্র 11 কিলোমিটার উত্তরে মহাস্থানগড় অবস্থিত, যা একসময় প্রাচীন বাংলার রাজধানী ছিল, সেই সময় পুণ্ডনগর নামেই পরিচিত ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের প্রধান শহীদ জিয়াউর রহমান বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে জন্মগ্রহণ করে। এ নিয়ে আমি কোনো একটা ভিডিওতে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের বাড়ি আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। আমি চলছি এখন বগুড়া শহরের পথে। আপনারা দেখছেন কি সুন্দর রাস্তা, টোটাল ক্রেডিট দিতে হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এই সুন্দর রাস্তাঘাট তাদেরই অবদানই মূলত হয়েছে। বগুড়া শহর করতোয়া নদীর কোল ঘেঁষে অবস্থিত। বগুড়ার উত্তরে গাইবান্ধা ও জয়পুরহাট জেলা, পশ্চিমে নওগাঁ জেলা, দক্ষিণে সিরাজগঞ্জ জেলা এবং পূর্বে যমুনা নদী। বগুড়ায় আপনারা ঢাকা বা উত্তরবঙ্গ যে কোনো জায়গা থেকে আসতে পারবেন, বগুড়া শহর ঘুরে ঘুরে দেখতে পারবেন। বগুড়ায় উপজেলা সমূহ যেগুলো রয়েছে, বগুড়া সদর, কাহালু, শিবগঞ্জ, গাবতলী, সোনাতলা, সারিয়াকান্দি, ধনুট, শেরপুর, কাহালু, দুপচাচিয়া এবং সর্বশেষ 2003 সালে গঠিত হয় শাহজাহানপুর উপজেলা। বগুড়ায় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যাদের কারণে বগুড়া পরিচিতি লাভ করেছে, যাদের নাম আমরা বলতে পারি, তাদের মধ্যে প্রফুল্ল চাকি রয়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন। মোহাম্মদ আলী, যিনি মৃত্যুবরণ করেন 1969 সালে, কূটনীতিক এবং সাবেক পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। মেজর শহীদ জিয়াউর রহমান, যিনি 1937 সালে গাবতলী উপজেলার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন, 1981 সালে
একদল বিতর্কিত সেনার আক্রমণে শহীদ বরণ করেন। খাদেমুল বাশার বীরত্বম মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন এবং বিমান বাহিনীর প্রধান ছিলেন। আখতারুজ্জামান ইলিয়াস সাহিত্যিক ও গ্রন্থকার ছিলেন। গাজীউল হক যিনি ভাষা সৈনিকে অবদান রেখেছেন। এম আর আখতার মুকুল উনি একজন লেখক, বর্তমানে যিনি রয়েছেন সবাই যাকে চেনেন মুশফিক রহমান যিনি জাতীয় দলের খেলোয়াড়, রোমেনা আফার্স আবু সাইদ চলচ্চিত্র নির্মাতা উল্লেখযোগ্য। আপনারা দেখছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ বিশ্ববিদ্যালয়। স্যার আজিজুল হক স্যারের ছবি দেখতে পাচ্ছেন, উনি প্রতিষ্ঠিত করেন। আজিজুল হক কলেজ নিয়ে আমি অন্য একটা ভিডিও তৈরি করব, আশা করি আপনারা দেখবেন। আর শুধুমাত্র আমি মূল প্রশাসনিক ভবনটা আপনাদের দেখাচ্ছি এবং ক্যাম্পাসের কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন। খালার নামটা কি জানো? বেগুনি। আমাদের এই যে বেগুনি খেলা দেখছেন যে পিঠা ভাজছে, বেগুনি খেলা বিভিন্ন ধরনের পিঠা বানায় থাকে। হয়তো এখন আরেকটু পরেই সন্ধ্যার পরে এখানে প্রচণ্ড ভিড় জমে যাবে, শহর থেকে বিভিন্ন ধরনের লোকজন আসবে, অসংখ্য লোক আসবে আমাদের এই বেগুনি খেলার পিঠা খাওয়ার জন্য। আমি আশা করব বগুড়া শহরে যারা আছেন এবং বাইরে থেকে যারা আসবেন আমাদের এই বেগুনি খেলার সুন্দর সুন্দর পিঠা খাবেন। এটা কি কি পিঠা খালা? কুশলি পিঠা। কি কি পিঠা হয় আপনার এখানে? নারকেলের কুশলি হয়, ঝাল কুশলি হয়, বুটের ডাল দিয়ে। বুটের ডাল দিয়ে। আর কি পিঠা হয়? চিতই পিঠা হয়। চিতই পিঠা, ভাবা পিঠা, আর হচ্ছে এখানে ঝাল পিঠা হয়। অনেক ধরনের পিঠা। সন্ধ্যা পর থেকে মূলত চালু হবে তো? আচ্ছা, তাই কি সন্ধ্যার সময় খাওয়া যাবো? নি এবছর একবারও আসিনি আপনার পিঠা খাইতে, গত বছর খেয়ে গেছি তো। থাকুন, প্রিয় বন্ধুরা, আমি এখন ঢুকছি বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে। মূল ফটকেই আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এই শাপলা ফুল। চান্দু স্টেডিয়ামে যাওয়ার আগে আমি যাব শহরের অন্যতম একটা পার্ক, সৌন্দর্যময় পার্ক, ওয়ান্ডারল্যান্ড পার্ক। এখানে ঢোকার টিকিটটা একেবারেই আমার কাছে আকাশছোঁয়া মনে হয়েছে, 70 টাকা, যা একেবারেই বেশি। এর কারণ বহুবিধ রয়েছে। ২০০৪ সালের দিকে এই ওয়ান্ডারল্যান্ড পার্কটি তৈরি করা হয়, যখন চান্দু স্টেডিয়াম চালু হয় ঠিক তখনই। মূলত শিশু পার্ক বা দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকলেও পার্কটি নিয়ে অতীতেও অনেক কথা এসেছে, বর্তমানেও অনেক কথা চলে আসে। আমি যখন ভিডিও, যদিও আমি অনুমতি নিয়ে ভিডিও করছি, ভিডিও করার মুহূর্তে এখানে বিভিন্ন জায়গায় দেখেছি আপত্তিকর অবস্থায়, যে কারণে তারা অভিযোগ দিয়েছিল, পরবর্তীতে আমার ভিডিওগুলো চেক করা হয়। বিশেষ করে বগুড়াবাসী জানেন এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া চলে এসেছে যেটা, যে এখানে কপত কপতি সহ প্রায়ই গ্রেপ্তার হয়। কর্তৃপক্ষের কাছে আমি কামনা করব পার্সি স্টেডিয়াম ফাঁড়ি যে নিয়মিত দেখার, যে এখানে অনেক দুর্ঘটনা ঘটে থাকে, এগুলো যেন না ঘটে। শুধুমাত্র পার্ক মানুষ যেন বেড়াতে আসে, বেড়ায়, এইটাই যেন উদ্দেশ্য হয়, দ্বিতীয় কোনো যেন উদ্দেশ্য না হয়। চমৎকার আপনার এই পার্কটি দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে সাজানো। শহরের মাঝে আপনাকে ভালো লাগবে। আপনি যদি কখনো বগুড়ায় আসেন, বগুড়াবাসী তো পার্কটি দেখেছেন, বিশেষ করে বগুড়ার বাইরে থেকে যখন আপনি ঘুরতে আসবেন অবশ্যই ওয়ান্ডারল্যান্ডে পার্কে আসবেন, ভালো লাগবে আশা করা যায়।
শহীদ চান্দু স্টেডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন। রাজনৈতিক কারণে বিগত বেশ কয়েক বছর ধরে এখানে কোনো আন্তর্জাতিক খেলা হয় না, অথচ বাংলাদেশের বড় কোনো দলের বিরুদ্ধে যে জয়টা এসেছিল সেই শহীদ চান্দু স্টেডিয়াম থেকেই। খেলাটি 2006 হয়েছিল, 5-6-7 দিকে মোটামুটি খেলা হয়েছে। সেই 7 সালের পর থেকে কোনো এক অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায়, আজও কোনো আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হয়নি। আমরা আশা করব খুব দ্রুতই যেন এখানে আন্তর্জাতিক, মানে যেহেতু স্টেডিয়াম, দ্রুতই যেন এখানে খেলা চালু হয়, এটাই বগুড়াবাসী সহ আমার সহ সবার এটা কামনা। বগুড়ায় বিখ্যাত হওয়ার বহুবিধ কারণ রয়েছে। শুরুতে যদি আসা যাক খাদ্যদ্রব্যের কথায়, প্রথমে যেটা চলে আসে বগুড়ার দই, এশিয়ার বার্ন্ড মিষ্টি, মহাস্থানের কটকটি, সারে এখানে মরিচ, যা সারা দেশব্যাপী সমাদৃত। আপনি যদি ভ্রমণের জন্য এখানে চলে আসেন, ঐতিহাসিক মহাস্থানগড়, বৈরাগীর ভিটা, জীবৎকুণ্ড, বেউলার বাসরঘর, কালীতলা ঘাট, এছাড়াও অনেক ছোট বড় অনেক স্পট রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে একটু বলি, শুধুমাত্র সদর উপজেলায় আছে 4টি সরকারি কলেজ। আজিজুল হক কলেজ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া সরকারি শাহসুদ্দান কলেজ, বাংলাদেশে যেটা বিরল একমাত্র আলিয়া মাদ্রাসা সরকারি, যেটা বগুড়াতে অবস্থিত, শহীদ জেওরমার মেডিকেল কলেজ, আপনারা দেখছেন 500 শয্যার বিশিষ্ট এই মেডিকেল কলেজটি 1992 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন এর অবস্থান ছিল বগুড়া শহরের ঠনঠনিয়াতে মোহাম্মদী হাসপাতালে, যেটা পরবর্তীতে 2006 সালে বিগত বিএনপি জোট সরকারের আমলে এখানে ট্রান্সফার করে নিয়ে আসা হয়। এছাড়া বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, আপনারা দেখছেন বগুড়া শহরের মূল প্রাণকেন্দ্র সাতমাথা, এবং করতোয়া নদী চ্যালোপাড়া ব্রিজ, যেটা পূর্ব বগুড়ার লোকজন নিয়মিত এদিক দিয়ে যাতায়াত করেন। সন্ধ্যাবেলায় ভিডিওটি নিয়েছি, ফুটেজটা অত ভালো হয় নাই সময়ের অভাবে। করতোয়া নদীর ওপর যে ব্রিজটি, সেটা মূলত প্রায় অকার্যকর বলা যায়। আপনি দেখছেন বগুড়া জেলা স্কুল, শত বছরের এই জেলা স্কুলটি, অসংখ্য জ্ঞানীগুণী ব্যক্তি এখান থেকে বের হয়েছেন, আজও বের হচ্ছে, এবং নর্থ বেঙ্গলের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করে। ভিএম স্কুল আপনারা দেখছেন, জেলা স্কুলের পরেই যার অবস্থান থাকে। আমি এখন চলছি বগুড়া শহরে, যেখানে আইন আদালত, কোর্ট কাচারি, জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট, প্রিয় বন্ধুরা, শহরে বড়গুলা ব্যাংক পাড়া বলে পরিচিত, অধিকাংশ ব্যাংকগুলোর অবস্থান এই এলাকায়। পুরো শহরকে আনার চিন্তা ছিল, কিন্তু সম্ভব হয়নি সময়ের অভাবে, আরও অনেক বিষয় দেখানি ছিল, দেখাতে পারলাম না।
বগুড়ার সদর থানা। এর পাশেই রয়েছে নিউ মার্কেট, আপনারা দেখছেন আকবরিয়া গ্র্যান্ড হোটেল, শহরের সবচেয়ে অভিজাত হোটেল এবং চমৎকার হোটেলটা, দেখছেন প্রচণ্ড ভিড়। তো প্রিয় বন্ধুরা, আজকে ভিডিও আমাকে এখানেই শেষ করতে হচ্ছে, যাচ্ছি তবে যাচ্ছি না, আসছি নতুন কোনো একটা ভিডিও নিয়ে, নতুন ফুটেজ নিয়ে। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।